হ্যালো ফ্রেন্ডস, মু সুজিত। প্রথমে তো আপনাদের নমস্কার। দেখুন তো নিয়ে এসেছি আপনার পাই বহুত ইম্পর্টেন্ট সিটি এক্সাম রিলেটেড ভিডিওটি। তো আপনার যে ওয়েট করতে সিটির এক্সামর ফাইনাল কট অফ আউ প্রথম মেরিট লিস্ট কেবে আসিব, তো আজি তাহা আসছি, যোটা কি স্টেট কোটার। তো আপনার তাহা কেমিতি চেক করবে এই ভিডিওর মু তাহা কহিবে আপনার। তো আপনার তাহা কেমিতি চেক করবে কেতে কট অফ যাইছি, তো টোটাল ডিটেলস মু আপনাদের এতে কবি। তো ভিডিওটি স্টার্ট করার পর গোটে হি রিকোয়েস্ট আপনাদের, গোটে লাইক করে দিন্তু এই খুশি খবর পাই, তা সহিত শেয়ার করি করন্তু এই ভিডিওকু, তা সহিত সবসক্রাইব বি যদি করনান্তি সবসক্রাইব বি করে দিন্তু। আউ চালান্তু স্টার্ট করিবা। তো ফ্রেন্ডস, আপনাদের প্রথমে আপনার মোবাইল থাকা গুগল ক্রোম কু ওপন করে নিয়ন্তু। তো এথিরে সর্চ করে দিন্তু যেটা কি সামস ওড়িশা ডট গভ ডট ইন, এহা টাইপ করি কি প্রথমে ওপন করে নিয়ন্তু এই ওয়েবসাইট কু। তো তারপরে তলকু তলকু পড়ে আসন্তু, দেখন্তু রয়েছে টিচর এডুকেশন এন্ড এসসিআরটি, তো এথিরে ক্লিক করে দিন্তু আপনাদের। তো তারপরে পড়ে আসন্তু নোটিশ সেকশন কু, দেখি পারতে নোটিশ যেটা কি প্রভিজনাল সিলেকশন লিস্ট আসেছি, যেটা কি ডিইএলইডি রে এমইডি রে তারপরে এমফিল রে আসছে, তারপরে কন্ধমাল ডিইএলইডি রে আসছে। তো এথিরে আপনারা যদি দেখা চাহুন কটক বি আপনাদের সমস্ত কোর্স পাই এ এভেলেবল রয়েছে। তো চালু উপরে যা উপরে যে রয়েছে দেখি পাচ্ছ আপনার প্রভিজনাল সিলেকশন লিস্ট, এতে ক্লিক করে নিয়ন্তু। তো এতে ক্লিক করবে যদি আপনার তাহা পাই পারবে, দেখুন এ প্রথমে রয়েছে প্রথম যেটা কি মেরিট লিস্ট, তারপরে রয়েছে এটা প্রথম যে আর্টস পিলা মানুষ ডিএলইডি র স্টেট কোয়ার্টার। তো এতে ক্লিক করি আপনার দেখি পারে যদি আপনার আর্টস রে এখন এপ্লাই করতে, তারপরে রয়েছে স্টেট সায়েন্স যে সায়েন্স এপ্লাই করতে, তো তাঁর মেরিট লিস্ট আসছে প্রথম মেরিট লিস্ট, তারপরে রয়েছে এমইডি এমইডি এমফিল রয়েছে, তা সহ দেখুন কন্ধমাল পাই বি আসছে যেটা কি ডিএলইডি র আর্টস আউ সায়েন্স পিলানো পাই। আর তলে রয়েছে দেখুন ডিএলইডি স্টেট কোটার তার কট অফ রয়েছে, কন্ধমাল কট অফ রয়েছে, তা সহ রয়েছে এমইডি র এমইডি অ্যান্ড এমফিল র কট অফ তলে রয়েছে। তো আমি এতে কোণ করা, তো এতে প্রথমে মু আপনার দেখি দেছি দেখুন যেটা কি ডিএলইডি র আপনার এতে ক্লিক করি দেখি পারবে যেটা কি আপনার রয়েছে কি না মেরিট লিস্টে না, ঠিক আছে। তো ইয়ে দেখি নেবে আপনার, তো আমি প্রথমে দেখি নেব এতে যেটা কি আমার কট অফ কেতে যাইছি ডিএলইডি র স্টেট কোটার। তো মু এতে ক্লিক করছি ডাউনলোড কলি। তো ফ্রেন্ডস, সি দেখুন কট অফ যেটা কি এপটে রয়েছে কিছু ক্যাটাগরি, তারপরে রয়েছে আর্টস, তারপরে সায়েন্স এপটে। তো এপটে রয়েছে প্রথমে ইউআর পিলা মানুষ আর্টস র কেতে কট অফ যাই দেখুন যেটা কি 40.75, সায়েন্স র অধিক যাইছে যেটা কি মানে 46.25 যাইছে, তারপরে সেমতি এসসি র কেতে যাইছে দেখুন 34.25 যাইছে, যেটা কি আর্টস পিলা মানুষ আর সায়েন্স পিলা যাইছে 35.75, তারপরে সেমতি এসটি পিলা মানুষ কম যাইছে বহুত কম যাইছে যেটা কি 26.50 রয়েছে, কিন্তু সায়েন্সর আহুরি কমি যাইছে 24.25 যাইছে। তারপরে এসসি বিসি রে আপনার দেখি পারে যেটা কি এটা টিকি হাই যাইছে 39 যাইছে আর্টস পিলাঙ্কর, তারপরে রয়েছে সায়েন্স পিলাঙ্কর সেমতি 45.00। তো এইভাবে রয়েছে কট অফ আপনার পাই, ঠিক আছে। তো প্রথমে আপনার কট অফ দেখি নিয়ন্তু আপনার কট অফ এই ভিতরে অছি কি না, মানে আপনার মার্ক এই কট অফ ভিতরে অছি কি না। তো তারপরে আপনার আপনার মেরিট লিস্টে নাম দেখি পারবে, যদি অছি তো তাহলে বহুত খুশির কথা, মেরিট লিস্টে যদি প্রথম মেরিট লিস্টে আপনার নেম অছি বহুত খুশির কথা। আউ প্লিজ আপনার কমেন্ট করে জনাই দিন্তু আপনার যদি সিলেকশন হয়েছি, তো তাহা আপনার নিহাতি মতো জনাই দেবে কমেন্ট বক্সরে, আর যদি বি ন হয়েছি তো কিছু চিন্তা করতুনি, নেক্সট থর পাই বি ট্রাই করন্তু, নহলে অন্য কিছু কোর্স পাই বি আপনার ট্রাই করন্তু কিংবা এক্সাম পাই ট্রাই করন্তু, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তারপরে সিটি পাই যেবে সেকেন্ড সিলেকশন আসবে, তো নিহাতি মু আপনার পাই নিয়ে আসবি সে ভিডিও, তো সেতি পর্যন্ত টিকে ওয়েট করন্তু। তো ফ্রেন্ডস, ইয়া হয়েছিল ভিডিওটি, মু আশা করছি আপনার ভিডিওটি ভালো লাগছে, সেই শেয়ার গোটে গোটে লাইক করে দিন্তু, তা সহ শেয়ার করন্তু বহু মাত্রায় আপনার ফ্রেন্ড মান সহ, সবসক্রাইব যদি করি না সবসক্রাইব বি করে দিন্তু, আউ বেল আইকন দবাই দিন্তু, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।